আমরা মুসলিমরা একটা বিষয় থেকে গাফেল হয়ে যাচ্ছি, আমরা অনেকে আমল নিয়ে চিন্তিত, আমল করতেছি, আমল নিয়ে ব্যস্ততা, কিন্তু আমাদের আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন উত্তম আমলের জন্য। এবং আমি মনে করি, মানে আমি জানি না, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে, সবচেয়ে উত্তম আমল হল অমুসলিমকে দাওয়াত দেওয়া, মানে আল্লাহ সুবহানাহু তাআলাকে যারা চিনে না তাদের চিনানো। আমরা এই জায়গা থেকে, মানে আমরা অনেক অনেক সেক্টরে কাজ করতেছি, কিন্তু আমরা এই সেক্টরটা থেকে কেন যেন পিছিয়ে আছি, যে আমরা অমুসলিমকে দাওয়াত দিতে ভয় পাই। আমরা বলতে ভয় পাই, আল্লাহ ছাড়া কোনো আবুদ নাই, এটা বলতে কেন যেন আমরা ভয় পাই। এই ভয়টা যে আসলে কেন আমাদের মধ্যে চলে আসছে আমি জানি না। আমার মনে হয় যে এই সেক্টরটা মানে আরো এগিয়ে যাওয়া উচিত আমাদের যারা, কিন্তু আসলে আমরা যখনই যাই, কিন্তু আমরা দেখি যে তাদের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছায় না। তাদের অনেক অনেক মুসলিম ফ্রেন্ড আছে, হয়তো অনেক মুসলিম কলিগ আছে, কিন্তু তারা কখনো তাদের দাওয়াতটা দেয় নাই। তারা বলে আপনারা কি, আপনারা হিন্দু থেকে মুসলিম হয়েছে দেখে আমরা দাওয়াত দিচ্ছেন, আমাদের তো অনেক মুসলিম ফ্রেন্ড আছে, অনেক মুসলিম ভাই ব্রাদার আছে, অনেক মুসলিম কলিগ আছে, তারা তো কখনো আমাদের দাওয়াত দিল না। যতই আমরা বলি কুল হুম আল্লাহ ওয়াহাদ, বলুন তিনি আল্লাহ এক, শুধু এত বলে দেন, শুধু এই সহি ক্লাসের ডেফিনিশনটা একটু বলে দেন, জাস্ট এতটুকু আমাদের আছে। এবং মুসলিম ভাই হিসাবে আমার রিকোয়েস্ট থাকবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।